নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার লায়লাপুর সীমান্তে মিজো আগ্রাসন, দিনভর উত্তেজনায় থমথমে পরিস্থিতি। পূজা ও প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক, জারি নয়া বিজ্ঞপ্তি। পুলিশের প্রবেশনারি সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা শুরু, শনিবার সম্পন্ন কাছাড়েও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জের চেরাগির পর কাছাড়ের লায়লাপুর হাওয়াইথাঙের অসম মিজোরাম সীমান্তে এবার জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নানা খবর ছড়িয়ে পড়ছে, বাড়ছে উত্তেজনা, ফলে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ধলাইয়ের হাওয়াইথাং খুলিছড়া মিজো পুঞ্জি এলাকায় করোনার বাহানা দেখিয়ে জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে মিজোরা। মিজো প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ তোলেন স্থানীয় জনগণ। শুক্রবার খুলিছড়ায় করোনা চেকিং এর নামে বসানো গেটে স্থায়ীভাবে আইআর ব্যাটালিয়ান দেখে স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েন। এর আগে মিজোরা এসে দখল শুরু করে, এতে স্থানীয়রা প্রতিবাদ করলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ধলাই থানার ওসি সাহাব উদ্দিন বরভুয়া, ডিএসপি ভার্গব গোস্বামী ও দলবল নিয়ে সরজমিনে পৌঁছেন। তারা মিজো পুলিশ আধিকারিকের সঙ্গে আলোচনায় বসেন। শনিবার স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের অভিযানে পিছু হটতে বাধ্য হয় মিজোরা। ঘটনার খবর পেয়ে ছুটে যান পুলিশ সুপার বিএল মিনা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। লায়লাপুরে পুলিশ সুপার বিএল মিনা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে মিজোরাম প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। মিজোরাম সীমান্ত ফরেস্ট চেক গেট আসলো, তারপরে কুলিছড়া বস্তি যেটা বর্তমানে আসামও আছে, আসামর বুটো দেয় তারা, আসামর রেশন কার্ডও আছে, প্লাস সামনে আমরা একটা দোলাখাল এলপি স্কুল আছে যেটা আমরা নরসিংপুর ব্লকের আন্ডারে বর্তমানে আছে, আমরা একটা খেলার ফিল্ড আছে। লকডাউনও তো মানুষ আসা যাওয়া নাই, এর পরবর্তীতে তারা এখান থেকে আইয়া আরও 2 কিলোমিটার এখানো, আবার বিগত 1 সপ্তাহ থেকে এখানো একটা চেক গেট বইছে। চেক গেটটা হইলো পুলিশ পেট্রোল চেক গেট, সাইনফুড আসলো, প্লাস তারা পুলিশ আর্মস লইয়া ডিউটিতে আসলো। আমরা আসামর ফরেস্টও ঢুকিতে দেয় না, পাবলিক তো দূরের মাস, পাবলিক আইলেও তারা হেনস্ত করে বারবার, এরপরে তারার পুলিশে গিয়া ময়দানে এটা তারার চলাফেরা করে। এখন আমরা বারবার তারার কোয়া সত্রে পাবলিকের কথা শুনছে না, যার কারণে আমরা প্রশাসন লইয়া পাবলিকে ইয়া আইতার জোরে জবরদস্তিতে উঠাইছি। উঠাইতে গিয়া তারার এমআরপি আমরা লগে ঠেলা ধাক্কা করছে, মাটি দৌড় করছে, আমারও হাত খাটিছে, আমার এই বাইরও হাত খাটিছে, আরও প্রচুর মানুষের হাত উত খাটিছে। এসআই পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক তখনই রাজ্য জুড়ে প্রবেশনারি সাব ইন্সপেক্টরের থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। আসাম পুলিশ বা যে কোনো রাজ্যের পুলিশের এসআই পদবীর আধিকারিকদের বিভাগের মেরুদণ্ড বলে গণ্য করা হয়। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও অনুষ্ঠিত হল সাউদার্ন আসাম রেঞ্জের 4টি জেলার এসআই প্র্যাকটিক্যাল পরীক্ষা। দেড়গাঁও থেকে ফিজিক্যাল ট্রেনিং নেওয়ার পর 2 বছর প্রবেশনারি সাব ইন্সপেক্টর হিসেবে বিভিন্ন থানায় কাজ করার পর তাদের এই পরীক্ষা নেওয়া হয়। শনিবার কাছাড় জেলার কাঁঠালবাগানে 6ষ্ঠ AP ব্যাটালিয়ান ক্যাম্পে এই পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষার ব্যাপারে পরে সাউদার্ন রেঞ্জের DIG দিলীপ দে বক্তব্য রাখেন। ফিজিক্যাল ট্রেনিং দড়গাঁওয়ে হওয়ার পর, দড়গাঁও বা বড়াপানি যেখানেই হয়, সাব ইন্সপেক্টর অফ পুলিশ 2 বছরের প্র্যাকটিক্যাল প্রবেশন করে জেলায় জেলায়। তো এই 4 জেলাতে আরও বেশি ছিল, কিন্তু কেউ কেউ ডেপুটেশনে আছে, তো 47 কাছাড়ে 15, হাইলাকান্দি 6 জন, ডিমা আসাম 9 জন, জেলাতে 17 প্রভিশনারি সাব ইন্সপেক্টরদের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট। তো ফার্স্ট ফেজটা থিওরিটিক্যাল ছিল, গতিকে ওইটা 1 পেপার হয়েছে, কোয়েশন পেপার মতে ওগুলো সিল করে আমরা পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। আজকে 17 তারিখে ফিজিক্যাল টেস্টগুলো হচ্ছে, লাইক রায়ট কন্ট্রোল, সিন অফ ক্রাইম অ্যান্ড মিডিয়া প্রেজেন্স, এই 3টা অ্যাসপেক্টে নেওয়া হবে, এবং এদের
অ্যাসেসমেন্ট করা হবে সেন্ট্রালি, এবং তারপর এদের কনফার্মেশন বা নন কনফার্মেশন বা এক্সটেনশন অফ প্রোবেশন বা যা আছে সেটা পুলিশ হেডকোয়ার্টার ডিসাইড করবে, আমরা এগুলো পাঠিয়ে দেব। কাছাড় জেলা প্রশাসন সমস্ত পূজা কমিটি এবং যে সকল পরিবার ও বাড়িতে দুর্গাপূজা আছে তাদের প্রতিমা নিরঞ্জনের জন্য প্রয়োজনীয় অনুমতি এবং সময় স্লট নেওয়া বাধ্যতামূলক করেছে। এ সংক্রান্ত জারি করা এক আদেশে জেলা উন্নয়ন কমিশনার সহ সিইও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেসিকা লালসিং বলেছেন, পূজা কমিটি এবং পরিবারগুলির দ্বারা দুর্গাপূজা এবং সময় স্লট বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে, তাছাড়া প্রতিমা নিরঞ্জন করার অনুমতি দেওয়া হবে না। আদেশে বলা হয়েছে, শিলচর পুর বোর্ড, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষ এবং বরখোলা থানাধীন অঞ্চলগুলির জন্য অনুমতি ডিডিএমএ এবং জেলাশাসকের কার্যালয় থেকে জারি করা হবে। একইভাবে উধারবন্দ থানা অঞ্চলগুলির জন্য উধারবন্দ সার্কেল অফিস অনুমতি দেবে। লক্ষ্মীপুর সার্কেল অফিসে জয়পুর থানা অঞ্চল এবং লক্ষ্মীপুর থানা জিরিঘাট থানা এলাকার জন্য অনুমতি মিলবে। ধলাই থানা ও কচুদরম থানা এলাকার জন্য সোনাই সার্কেল অফিস অনুমতি দেবে এবং কাটিগড়া থানা এলাকার জন্য কাটিগড়া সার্কেল অফিস প্রয়োজনীয় অনুমতি প্রদান করবে। অন্যের বাড়ির জমি দখল করে নিজের বাড়ির রাস্তা বানিয়ে নেওয়ার চক্রান্তে এবং বলপূর্বক পঞ্চায়েত রাস্তাতে বাঁশ বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার ফলে অভিযোগ উঠল এলাকার চার ব্যক্তির উপর। এ নিয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে ফকরউদ্দিন আব্দুল কাদির, নুরুল হাসান ও হানিফ আহমেদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হলে পুলিশ বিষয়টি তদন্তে সরেজমিনে পৌঁছায়। জানা যায়, পঞ্চায়েত রাস্তাটি বন্ধ হওয়ার ফলে গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রায় দেড় শতাধিক পরিবারের পড়ুয়া সহ সব বয়সী মানুষের জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। এ ধরনের অমানবিক কাজের জন্য তীব্র বিরোধিতা করেন গ্রামবাসীরা এবং শীঘ্রই সরকারি রাস্তাটি মুক্ত করে দিতে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তারা। অভিযোগ হলো, আমরা এই যে রাস্তাটা হঠাৎ করে বন্ধ করে নিল, তারা কী কারণে করলা আমরা তো এটা তো কইতে পারি না। আজকে সকালবেলা রাস্তা বন্ধ হওয়ায় তো আমরা অসুবিধা, এইদিকে আমরা গ্রামের একটা শর্টকাট রাস্তা, পঞ্চায়েত রাস্তা, ওখান আমরা গ্রাম থেকে বাইরে মেইন রোডে যাইতে হইলে ওদিক ও রাস্তায় গেলে আমাদের সুবিধা হয় সবাই, ও কারণে আমাদের বিশেষ অসুবিধা, এবং ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়ার সুবিধা হয় রাস্তা কিনারো মেইন রোড। তারার লগে আমার ব্যক্তিগত কোনো প্রতিহিংসা নাই, তারা বারবার এখনও করছে, আরও পাঁচ ছয় বছর আগে একবার করছে, এর আগে দশ এগারো বছর আগে আরেকবার করছে বন্ধ। এই গ্রামবাসীর মানে এই কিছু কথাবার্তায় আগে খুলছে, কিন্তু এখন আমরা খবর হয়েছি না হয়ে ডাইরেক্ট প্রশাসনের রাস্তা হয়েছে পঞ্চায়েত রাস্তা। দুইবার থেকে তিনবার খাম হয়েছে রাস্তার উপরে পঞ্চায়েত রাস্তা। ইটসলিং আছে আপনার মানে সামনে দেখা, ইটসলিং আছে রাস্তা, ইটসলিং অনেক লম্বা রাস্তা আছে, ইটসলিং পরাটা এই ইটসলিংয়ের উপরে তারা মানে সফল দিয়ে খানা করে বেড়ে। এখন আপনারা প্রশ্ন করে কই যাতে মানে এটা মানে চিরতরে এর নিষ্পত্তি হয়, যাতে এটার উপরে আর কোনোদিন তারা দুঃসাহস করতে পারে না যে এটার উপরে মানে গড় দেওয়া বা বেড়া দেওয়ার দুঃসাহস করতে পারে। অরুণোদয় আঁচনির সুবিধা পাইয়ে দেওয়ার নামে মহিলাদের কাছ থেকে পাঁচশো টাকা উৎকোচ আদায়ের অভিযোগ উঠল বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে। জানা যায়, চণ্ডীপুর কলোনির গ্রুপ সদস্যের প্রতিনিধি বিজেপির সরসপুর মন্ডল কমিটির সহসভাপতি অনন্ত দাস বিজেপির হট চ্যানেলে অরুণোদয় প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করেন, কিন্তু ইদানিং ভেরিফিকেশনের যে তালিকা প্রকাশ করা হয়েছে এতে তাদের নাম উল্লেখ নেই বলে অভিযোগ করেন ভুক্তভোগী মহিলারা সহ তাদের পরিবারের লোকেরা। ও আমি কি জমাইছি মা বইনের জমাইছি জমানি বাদে হে আইসে আইয়ালে মানে কইছে দেখো তোমার দানোর মানে ওলা ওলা তুমি দেন তো পাও না, তে ফাইতে গেলে তুমি দেন মানে টেকা পাঁচশো করে দেওয়া লাগবো, আর আমরা বিজেপির হট চ্যানেলে এইগুলো আমরা পাঁচ দিয়ে দিলেই মুই। এখন ও হিসাবে মানে মানে সবাই কইছুন তো খেয়েও দেখা খেয়েও নাই, কারণ ইতার পয়সা লাগতো না, তারা কইছেন এরপরে মানে কইছেন তুমি দেন পাওনা হিসাবে আমরা পাঁচ দেবে বিজেপির হট চ্যানেল দিয়া, ও বাদে সব রাজি হয়েছেন কইছেন মানে পয়সাটা মানে আমরা রেডি করিয়া তোমার ফোন যোগাযোগ করবো, আর আমরা সাক্ষী হিসাবে আমার নুরুদ্দিন ভাই রইবা বা খেয়ে কইটা নুরুদ্দিন মামা রইবা খেয়ে কইটা নুরুদ্দিন আচ্ছা দন্ড এখন নিয়া এখন আই এখন দেখা যায় ফিল্ড ভেরিফিকেশন যখন আইসি ইটার মানে ফাইনাল ইয়ে তখন দেখা গেছে এটা খেরোর নাম নাই রাতাবাড়ি বিধানসভা সমষ্টির ছাড়ারপাড় তিমাথা থেকে সোনবিল বাগারগুল হয়ে করিমগঞ্জ পর্যন্ত পূর্ত সড়ক একেবারে বেহাল। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে। এ ব্যাপারে এলাকার বিধায়ক ও সাংসদ কৃপানাথ মালার দোয়ারে কড়া নাড়লেও কোনো কাজ হয়নি। শনিবার এ নিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সম্পাদক তথা রাতাবাড়ি বিধানসভা সমষ্টির কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী বুদ্ধ দাসের নেতৃত্বে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করা হয়। এদিনের এই অবরোধে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সম্পাদক কামরুল ইসলাম, ভৈরবনগর জিপির যুব কংগ্রেস সভাপতি মিজবাহুর রহমান চৌধুরী প্রমুখ।
জামাল কন্ট্রাক্টর পুরা কাজ করে না, তারপরেও এই জায়গাটা লইয়া উঠাইয়া লইয়া কি আছে, এরা তো কিতানাথ মালা জড়িত আছে, বিজয় মালাগার জড়িত আছে, আরো বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ জড়িত আছে। কেন আজকে দেখুন উন্নয়নের দিকে কোনো নজর নাই তারা, আজকে উন্নয়ন করেরও না, এখন পর্যন্ত উন্নয়ন সারও না তারা, তারা খালি প্রতিশ্রুতি বুয়া প্রতিশ্রুতি দিয়ে যে আমরা উন্নয়ন করমু, এখন পর্যন্ত কিতা উন্নয়ন করছে? ওই দেখুন বৃদ্ধ মানুষ বুড়া মানুষ তানে এখন পর্যন্ত বৃদ্ধ ভাতা সময় শেষ হয়ে যার গিয়া, এখন পর্যন্ত বৃদ্ধ ভাতা টাইম পাইছেই না, ইলাও প্রমাণ আছে। জিওটেক হইতো, জিওটেকগুলা এমএলএ করতে দেন না, জেনুইন মানুষরে জেনুইন মানুষের জিওটেক হয়ে গেলে জেনুইন মানুষে ভাই নিব, তার কারণে হে তোমার জিওটেক করতে দেন না, তার দলীয় মানুষ ছাড়া কোনো তার জিওটেক করেন না। এই যখন রাস্তার অবস্থা, হাইলাকান্দি জেলার কাঞ্চনপুর জিপিতে আধার কার্ডের সেন্টার স্থাপনের দাবি জানালো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কাঞ্চনপুর আঞ্চলিক কমিটি। জানা যায় কাঞ্চনপুর জিপিতে আধার কার্ড সেন্টারে উৎকচ নিয়ে আধার কার্ডের অর্ডার রাখা এবং জিপির আভ্যন্তরীণ বিষয় নিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়াতে সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। আজ এ নিয়ে সংগঠনের কর্মকর্তারা হাইলাকান্দির জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুনরায় কাঞ্চনপুর জিপিতে আধার কার্ডের সেন্টার স্থাপনের জন্য হাইলাকান্দি জেলার জেলাশাসক মেঘনীতি দাহাল ও আধার কার্ডের দায়িত্বে থাকা এডিসি দীপুমা গোয়ালার কাছে জোরালো দাবি জানান। এদিন সংগঠনের কর্মকর্তারা হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী ফারহানা খানম চৌধুরীর হাতে একটি স্মারকপত্র তুলে দেন। তারা আরো জানান, তাদের দাবি পূরণ না হলে তারা জাতীয় সড়ক অবরোধ করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য হবেন। এর কারণে আজকে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ স্থানীয় মানুষের অভিযোগে আমরা আজকে জিপিএফপিসে এসেছি, আর সেটাও বলতে চাচ্ছি যে অতি শীঘ্রই আমাদের আধার কার্ড সেন্টার খুলতে হবে। আর এর ভিতরে আমরা আরেকটা রিপোর্ট পেয়েছি যে 300-500 টাকা লইয়া আধার কার্ড দেওয়া হচ্ছে, সেটাও আমরা বরদাস্ত করব না। আজকে জিপির নর্মাল পাবলিক, যারা সাধারণ পাবলিক গরিব মানুষ, এরা পয়সা দিতে পারছে না বলে এদের আধার কার্ড হচ্ছে না, সেটাও আমরা বরদাস্ত করব না। তাই ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমার আধার কার্ড বিভাগের উচ্চতম পদাধিকারী ওদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার জিপির যে অঘটন ঘটেছে সেটা ইনকোয়ারি করে দেখার জন্য, আর অতি শীঘ্রই আমাদের আধার কার্ড সেন্টার খোলার জন্য, না হইলে আমাদের অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আঞ্চলিক কমিটি রাস্তা অবরোধ করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে বাধ্য হব। শিলচর শহরের ইটখলা এলাকার বিশিষ্ট নাগরিক মানিক বিশ্বাস নিজের ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রায় 100 জন গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। তাছাড়া তিনি বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকেন। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চের সহযোগিতায় উধারবন্দ এলাকায় বস্ত্র বিতরণ করল শিলচরের সামাজিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। শনিবার সন্ধ্যা 5টায় এলাকার 20 জন মহিলার হাতে শাড়ি তুলে দেন খোঁজ এবং মাতৃভাষা ঐক্যমঞ্চের কর্মকর্তারা। তাছাড়া একই দিনে এলাকার 4 প্রজন্মের 4 কৃতী খেলোয়াড়কে শারদ সম্মান প্রদান করা হয়। শারদ সম্মান প্রাপক কৃতী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন 60-এর দশকের ফুটবল খেলোয়াড় বিধান রায়, 80-এর দশকের রাজু পাল এবং বর্তমান প্রজন্মের 2 ব্যাডমিন্টন খেলোয়াড় প্রীতম দত্ত ও সৌরভ ভুরা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থা শিলচরের স্টেডিয়াম সচিব নিলয় পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজন ভট্টাচার্য, মুকুন্দ চক্রবর্তী, গোবিন্দ তালুকদার প্রমুখ। মাতৃভাষা ঐক্যমঞ্চের সহযোগিতায় খোঁজ শিলচরের সৌজন্যে আজ উধারবন্দের বিভিন্ন অঞ্চলের 20 জন মহিলার হাতে শারদীয় উৎসব উপলক্ষে খোঁজের পক্ষ থেকে 20টি শাড়ি তুলে দেওয়া হয় এবং উধারবন্দ অঞ্চলের 4 প্রজন্মের 4 কৃতী খেলোয়াড়ের হাতে
শারদ সম্মান তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান করতে গিয়ে খোঁজ যেভাবে এগিয়ে এসছে উদ্ধারবন্দের প্রতিটা জনসাধারণের পক্ষ থেকে, মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্দের সম্পাদক হিসেবে খোঁজের বন্ধুদেরকে শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা এবং ঈশ্বরের নিকট তাদের সুদীর্ঘ জীবন। অশুভ মাসের বিদায় হলেও বাঙালির সার্বজনীন উৎসবে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। তবুও থেমে নেই উৎসবের আয়োজন। বাংলাদেশে 30,213টি মণ্ডপে পূজা উদযাপন হবে, তবে কুমারী পূজা হচ্ছে না, বিজয়া দশমীতেও থাকছে না শোভাযাত্রার আয়োজন। শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ জাতীয় পূজা উদযাপন পরিষদ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যবিধির নানা দিক তুলে ধরেন। ঢাকা থেকে এ খবর জানান হৃদি হক। এবারে দুর্গাপূজাটা অন্য দুর্গাপূজার তুলনায় ভিন্নতর। করোনা বৈশ্বিক করোনা মহামারীর কারণে এবারে আমাদের অন্যান্য বিষয়ের বাইরে স্বাস্থ্যবিধি নিয়েও আমাদের কনসার্ন হতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা 26 দফা আমরা গত এক মাস আগে বাংলাদেশ পূজা উজ্জীবন পরিষদ থেকে আমরা নির্দেশনা দিয়েছিলাম। তার সঙ্গে গত সপ্তাহে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা মিটিং করার পরে আরও 7টা দফা আমরা অ্যাড করেছি। সেই অ্যাডের মধ্যে ভাইটাল যে পয়েন্টসগুলো সেটা একটা হলো যে মহাপ্রসাদ বিতরণ করা যাবে না, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যা যা করণীয় প্রত্যেকটা জিনিস আমরা এখন অলরেডি জানি, যেমন মাস্ক রাখা, হাত ধোয়া, নির্দিষ্ট দূরত্বে অবস্থান করা, এবং অঞ্জলির দিনও আমরা নির্দিষ্ট সংখ্যক পূজারী এবং ভক্তকে একসঙ্গে আমরা মন্দিরে ঢোকানোর জন্য পরামর্শ দিয়েছি। শুক্রবার শিলচর শহরের মাতৃসংঘ সংস্থার পক্ষ থেকে নিবেদিতা ক্যাম্পে 17 জন গরিব দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সৌম্য মজুমদার, সহসভাপতি পাপ্পি বণিক, জয়েন্ট সেক্রেটারি পপিরানী বণিক প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। এবার লায়লাপুর সীমান্তে মিজো আগ্রাসন, দিনভর উত্তেজনায় থমথমে পরিস্থিতি। পূজা ও প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক, জারি নয়া বিজ্ঞপ্তি। পুলিশের প্রবেশনারি সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা শুরু, শনিবার সম্পন্ন কাছাড়েও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।